সভায় বক্তব্য পেশ করবেন। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব হযরত আমির সাহেবকে তার পথসভায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের কারীমের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, রাজধানী ঢাকার শ্যামলী এলাকার সচেতন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন, জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন। আমরা কিভাবে দুনিয়ায় জীবনযাপন করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে কল্যাণকর পরিপূর্ণ ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ সমগ্র জীবনের জন্য যতগুলি আইন বিধান প্রয়োজন ছিল সব আইন বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সমাজ রাষ্ট্র গঠনের জন্য যে আইন বিধানগুলির প্রয়োজন ছিল সে আইনগুলি আল্লাহ দিয়েছেন। দুঃখজনক বিষয় হল আজকে আমাদের প্রিয় বাংলাদেশ সব পৃথিবীর কোন একটি রাষ্ট্র আল্লাহ দা জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা। মানব রচিত ব্যবস্থা হচ্ছে জাহান্নামের পথ, মানব রচিত ব্যবস্থা হচ্ছে দুনিয়ায় মানুষের জীবনে দুর্ভোগ অশান্তি সৃষ্টির পথ। মানব রচিত ব্যবস্থা মেনে নিলে সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা বাদ দিয়ে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানা হয়। আল্লাহর যে আইন বিধানের আনুগত্য বাদ দিয়ে মানুষের মন মরা সংবিধানের আনুগত্য স্বীকার করে মানুষের দাসত্ব করতে হয়। আল্লাহ রসুল হযরত মোহাম্মদ সাল্লামের নেতৃত্বের আনুগত্যের পরিবর্তে মানুষের যে আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্য স্বীকার করে রসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়। অতএব মানব রচিত ব্যবস্থা আল্লাহকে অমান্য করার ব্যবস্থা, আল্লাহর ইচ্ছাকে অমান্য করার ব্যবস্থা, আল্লাহর সাথে শির করার ব্যবস্থা। শির্ক আর কুফর করলে উপরের দিক থেকে মানুষের উপর আযাব গজব আসে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, আবার মানুষের পায়ের নিচের দিক থেকেও মানুষের উপর আযাব গজব আসে, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, তারপর আবার অর্থ সম্পদের মোহ নিয়ে ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, এটাও মূলত আল্লাহর আযাব আর গজব। তাহলে মানব রচিত ব্যবস্থা মেনে চলার পরিণতি দুনিয়ার জন্য ভালো নয়, আর আখেরাতের জন্য তো মহা গতি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনাহু ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন ব্যবস্থা মানব রচিত ব্যবস্থা তালাশ করে তার নিকট থেকে সে তালাশকৃত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আগ্রাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। তাহলে মানব রচিত ব্যবস্থা একদিকে দুনিয়ায় মানুষের জীবনে দুর্ভোগ এবং অশান্তি সৃষ্টি করছে, মানুষকে হানাহানিতে সংঘাত সংঘর্ষে লিপ্ত করেছে, আর আখেরাতের জীবন ধ্বংস করে দিচ্ছে। আমাদের অবস্থা, আমরা ইসলামিক সমাজ, সরকার বা কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, গণতন্ত্র, রাজতন্ত্র, সামরিক তন্ত্র ইত্যাদি মানুষের রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছি, দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। আমরা এই বাংলার জমিন থেকে গণতন্ত্র মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ তাদের নিরাপত্তা, মানের নিরাপত্তা, ইজ্জতের
কথাবার্তা নিশ্চিত করতে চাই। সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করার সুব্যবস্থা করে দিতে চাই। গণতন্ত্র দিয়ে মানুষের অধিকার আদায় হয় নাই, মানুষের জীবনে শোষণ জুলুম অত্যাচার উৎপীড়ন বেড়েই চলছে। যখন যারা ক্ষমতায় যায় গণতন্ত্রের সহায় দিয়ে তারা ক্ষমতায় গিয়ে লোকপাত করে, দেশের টাকা বিদেশে পাচার করে, তারা গাড়ি বাড়ির মালিক হয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষের মধ্যে জাতির মানুষকে নিক্ষিপ্ত করে জনগণের যান মানিয়ে ছিনে নিয়ে ফেলে। আজকে আপনারা কি দেখছেন? সরকারি দল আর বিরোধী দল রাজপথে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে। আগামী গণতন্ত্রের অধীনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার আর বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষ শুরু হয়ে যাবে, একটা মহাক্ষতির মধ্যে পড়ে যাবে, ধ্বংসের মুখোমুখি চলে যাবে। এমন সংঘাত এবং সংঘর্ষ দেশবাসীকে গ্রাস করতে পারে, প্রতিদিন হ্রাসের পর হ্রাস করতে পারে। গণতন্ত্র মূলত রাজনীতি নয়, গণতন্ত্র দুর্নীতি। মানুষের অধীনে ব্যবস্থা রাজনীতি নয়, দুর্নীতির আখড়া। গণতন্ত্র জনগণ ক্ষমতার মালিক, এটা সবচেয়ে বড় দুর্নীতি। কারণ কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর ক্ষমতা মেনে না নিয়ে জনগণকে ক্ষমতার মালিক ঘোষণা করা এর চেয়ে বড় আর দুর্নীতি হতে পারে না। তাহলে গণতন্ত্র সহ সকল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ইসলামী সমাজ দাঁড়িয়ে যাচ্ছে। তাই সরকার প্রশাসক দেশবাসী সকলকে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে শামিল হয়ে দেশ থেকে গণতন্ত্রকে বিদায় করে দিয়ে কোরআন এবং সুন্দর আইন দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে। তাই আসুন সরকার প্রশাসক দেশবাসী সকল ইসলামের সমাজে শামিল হন। আসুন আমরা কাজে কাজ মিলিয়ে গণতন্ত্রের জোট নির্বাচন বাদ দিয়ে উগ্রবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে রাজপথে নামি আর ইসলাম প্রতিষ্ঠার চিন্তা ইমান ইসলামের দাওয়াত ধর্ম তিরিশে সকলের কাছে পৌঁছে দেই। এভাবে কাজ করতে থাকলে একজন ইমানদার সত্যমশীল লোক তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যখন ইমানদার সত্যমশীল লোক তৈরি হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মানব অধিকার ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্বে সরকার তাদেরকে ক্ষমতাচ্যুত করে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে আমরা ইসলামী সমাজ আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে চলছি। সকলের সমর্থন চাই, সহযোগিতা চাই। আল্লাহ সকলকে আল্লাহর এবং মুক্তির মধ্যে জীবন করা তৌফিক দান করে বলেন আমিন। সকল কাজের মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।